আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি হেরাল উদ্দিন বিডি প্রবাসীর পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা ভিজিট ভিসা নিয়ে যেসব কথা বলবো, যেমন ভিজিট ভিসা নিয়ে অনেকে আসছেন এবং আর আসবেন, তো ভিজিট ভিসা নিয়ে আসলে আমাদের কি উপকার হচ্ছে না অপকার হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য। আশা করি বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তো আমরা আসি ভিজিট ভিসা নিয়ে, প্রথমে অপকারের দিকটা, কেন অপকার হচ্ছে। তো আমরা প্রথমে যখন বলবো ভিজিট ভিসা নিয়ে আসলে অপকারের যে কথাটি, এখানে আসলাম, আসার পরে অনেক টাকা দিয়ে ভিসা লাগাতে হচ্ছে, এক। দুই নম্বর হচ্ছে যারা দেশ থেকে আসছেন তাদের তো টিকিট এমনিতে হাই বর্তমান পরিস্থিতি, তারপরে আবার এই এয়ারপোর্টে অনেক টাকা দিয়া আসতে হচ্ছে। এই তো গেল প্রাথমিক যে ক্ষতির দিকটা। তারপরে আরও যে ক্ষতির দিকটা, সেটা হচ্ছে আগে আমরা মনে করেন যে আসতাম সরাসরি ভিসায়, সেখানে আর কোনো টেনশন হতো না, কোনো ঝামেলা না, এত খরচও হতো না, সরাসরি চলে আসতাম। এবং বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে আমাদের একটা কার্ড দেওয়া হতো, সেই কার্ডটা আমাদের অনেক উপকারে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে সহায় করতো। কিন্তু এখন সেই কার্ডও দেওয়া হচ্ছে না, যেহেতু ভিজিট ভিসায় কেউ যদি যায় সেখানে এই কার্ডটি দেওয়ার নিয়ম নেই বাংলাদেশ সরকারের। তো এই কার্ডটার জন্য কথাবার্তা হচ্ছে, হয়তো বা ভবিষ্যতে দেওয়া হবে যারা ভিজিটে আসবেন। আর ভিজিট যেহেতু আরব আমিরাতের কথাই বলছি, আরব আমিরাতে যেহেতু ভিজিট ছাড়া অন্যান্য কোনো ভিসা এখন বন্ধ, এটা শুধু বাংলাদেশিদের জন্য নয়, সারা বিশ্বের জন্যই বন্ধ আছে। তো হয়তো বা খুললে ভিসা আবার সারা বাংলাদেশের জন্য খুলে দিবে। তো আরও যেসব আমরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, যেমন আমরা বাংলাদেশে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি যারা আছে, সিকিউরিটি কোম্পানি বলেন, ট্যাক্সি কোম্পানি বলেন, এছাড়াও আরও অনেক প্রফেশনাল যে কোম্পানিগুলো আছে, তারা বাংলাদেশে গিয়ে সেখানে ট্রেনিং নিয়ে বাংলা লোক সিলেক্ট করে একদম কম পয়সায় কোনো যা ঝামেলা ছাড়া নিয়ে আসতো। এই সুযোগটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। যদি ভিসা খোলা থাকতো তাহলে এই সুযোগটা আমরা পেতাম। তো এই হচ্ছে বিভিন্ন দিক, সুযোগ এবং সুবিধা যারা আছেন, আর যারা কেউ বা পরিচিত আছে এখানে বা এখানে আসে, যারা কাজ কাম পেয়ে গেছেন তাদের জন্য তো এটা অসুবিধা বলা যায় না, তাদের জন্য সুবিধা। কিন্তু যারা এখনও আসছেন এবং আসবেন কিন্তু কাজ কাম পাচ্ছেন না বা পাবেন না, অনেকে আছে যে পয়সা দিয়ে তো ভিসা লাগানো যায় কিন্তু কাজ তো পয়সা দিয়ে কিনা যায় না। বর্তমানে যে অবস্থা, সেই অবস্থায় কাজ কাম যে এমন অ্যাভেলেবল আছে তা না, কাজ কাম নাই তাও বলা যায় না, কিন্তু অনেকে বেকার ঘুরছেন। তো এই জন্য আমরা আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আসার আগে একটু বিবেচনা করে আসছেন। কাজ কাম যদি মনে করেন যে হ্যাঁ মোটামুটি কাজ কাম করা যাবে, চলা যাবে, তাহলে তো আর সমস্যা নেই, তাহলে আসতে পারেন, ওয়েলকাম আপনাদের জন্য। কিন্তু যদি এখানে আসা আপনি বেকার থাকতে হয় এত টাকা খরচ করে, অবৈধ যেন না হতে হয় এটাই আমাদের চাওয়া। কারণ অবৈধ যদি আপনারা হয়েই যান তাহলে আমাদের যে ভিসা খোলার যে স্বপ্নটা, সেটা স্বপ্ন আবার ভেঙে যাবে সেই স্বপ্নটা। আর সেই ভিসা যদি না খুলে তাহলে শুধু যে বাংলাদেশ থেকে আসতে সমস্যা তা না, আবার যদি সেই ট্রান্সফারটা বন্ধ হয়ে যায়, এখানে যারা আছেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যাওয়ার যে সুযোগ সুবিধাটা, সেটাও হয়তো বা বন্ধ হয়ে যাবে। তো এই মেসেজটা আপনাদের কাছে, দেখুন, চিন্তা করুন এবং বিবেচনা করুন, এবং আমাদের দেশ বাঁচান, নিজে বাঁচুন, সকলকে বাঁচান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।